এক মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিল। আজি 36-37 বছরের মূরত এ প্রথম বিদ্যালয় গৃহ জুইত ভস্মীভূত হল তেজ পানি করে এই বিদ্যালয়খন গড়ে তুলেছিল। না জানো কি কারণে জুই লাগিল, যথেষ্ট চিন্তা করবলগীয় কথা আছে। মোহাম্মদ আলী হাইস্কুলের আমার আটাইতক পুরোনা বিল্ডিংট জুইত মানে অগ্নিত ভস্মীভূত হল। আমি অনুমান করা মতে তারপরাই লাগা যেন অনুমান হয়েছে, শর্ট সার্কিট হয়ে লাগা যেন অনুমান হয়েছে, যেহেতু ওয়ারিংবিল বহুত পুরোনা আছে। আমার প্রায় 10-12 লাখ টাকার বিল্ডিং এটা নষ্ট হল। অফিস রুমেরও আমার কিছু কাগজপত্র পোড়া গেছে, কিন্তু মই এতিয়াও সম্পূর্ণভাবে চাব পৰা নাই। হয়তো কিছু তাত বাঁচিছে, কিছু আমার নথিপত্র নষ্ট হয়েছে। এইখিনি কারণে আমার সমস্যা হব। আমি অতি দুঃখে কবলগা হয়েছে যে আমার যিখিনি ক্ষয়ক্ষতি হল আমি বিভাগক আবেদন নিবেদন করিম, তেওঁলোকে যাতে এই ক্ষয়ক্ষতিখিনি চাই চিতি আমাক কিবা কিবা প্রকারে এই ক্ষয়ক্ষতিখিনি পূর্ণ করে দিয়ার বাবে আমার ব্যবস্থা লয়। এ মোর মানে বিভাগের প্রতি বা সরকারের প্রতি আহ্বান।